একটি স্টিলথ একক আসন ও জমজ ইঞ্জিনের বহু ভূমিকাযুক্ত পঞ্চম প্রজন্মের জেট যুদ্ধবিমান সুখুই SU-57 যা বায়ুশ্রেষ্ঠত্ব ও আক্রমণ পরিচালনার জন্য 2002 সাল থেকে তৈরি করা শুরু হয়। বিমানটি পিএকে এর পণ্য যা রুশ বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচির অন্তর্ভুক্ত। সুখুই এর অভ্যন্তরীণ নাম T-50। SU-57 রাশিয়ান সামরিক পরিষেবাতে স্টিলথ প্রযুক্তি ব্যবহারের জন্য প্রথম বিমান হিসেবে পরিকল্পনা করা হয়। এর প্রথম উড়ানটি 2010 সালের 29 জানুয়ারি হয় এবং প্রথম উৎপাদনের বিমানটি 2020 সালে সরবরাহ করার পরিকল্পনা করা হয়। পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমানের পাশাপাশি স্থল ও নৌ প্রতিরক্ষাকে কাটিয়ে ওঠার জন্য যুদ্ধবিমানটিতে সুপার ক্রুজ, সুপার ম্যানুভারেবিলিটি, স্টিলথ ও অ্যাডভান্স অ্যাভিওনিক্স ডিজাইন করা হয়, যার উদ্দেশ্য রুশ বিমান বাহিনীতে থাকা MiG-29 ও SU-27 যুদ্ধবিমানকে সফল করা। SU-57 এর উদ্দেশ্য রাশিয়ান বিমান বাহিনীর জন্য পঞ্চম প্রজন্মের বহু ভূমিকাযুক্ত যুদ্ধবিমান ও প্রথম পরিচালনাগত স্টিলথ বিমান হিসেবে যুক্ত হওয়া। SU-57 এ এনপিও স্যাটার্ন ইজতেলাই 117 বা L-41 F-1 টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি L-31 এর একটি উন্নত ও আপগ্রেড ভার্সন যা SU-57কে আরও শক্তিশালী ও সূক্ষ্ম থ্রাস্ট তৈরি করেছে। এক আসন ও দুই ইঞ্জিন বিশিষ্ট এই বিমানকে যুদ্ধক্ষেত্র ছাড়াও নানা কাজে ব্যবহার করা যায়। সুখুই SU-57 ঘন্টায় সর্বোচ্চ 2600 কিলোমিটার বেগে উঠতে পারে। রুশ বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল প্রথম দফায় 12টি বিমান তৈরি করা হয়। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 2019 সালে রুশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা হয় সেগুলো। এই বিমানের প্রতিদ্বন্দ্বী জঙ্গি বিমানগুলো হচ্ছে আমেরিকান F-22 এবং চায়না J-20। সুপারসনিক বিমানটির দাম প্রায় 12 কোটি মার্কিন ডলার। SU-57 বিমানটিতে প্রোটোটাইপ দুটি মূল অভ্যন্তরীণ অস্ত্র রয়েছে যা প্রতিটি প্রায় 15.1 ফুট লম্বা এবং 3.3 ফুট প্রশস্ত। পাশাপাশি দুটি ছোট ত্রিভুজাকৃতির অস্ত্র রাখার জায়গা রয়েছে। অস্ত্রের অভ্যন্তরীণ বাহন বিমানের স্টিলথ ক্ষমতা বজায় রাখে এবং এরোডাইনামিক ড্রাগকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। সুতরাং বেহিক স্টুরগুলির সাথে পারফরমেন্সের তুলনায় গতিময় পারফরমেন্স বজায় থাকে বিমানটিতে। এয়ার টু এয়ার লড়াইয়ের জন্য SU-57 ভিজুয়াল রেঞ্জের দুটি স্বল্প পরিসরের ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। ক্ষেপণাস্ত্রগুলি হল একটি রাডার হোমিং K-77M এবং ইনফ্রারেড হোমিং K-44M2। K-77M ক্ষেপণাস্ত্রের পাল্লা 125 মাইল। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকা এখনকার সর্বাধুনিক AEM-120D ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ রেঞ্জ 100 মাইল, ফলে যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকছে রাশিয়ান সুখোই। এছাড়াও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল ফাইটারটি দীর্ঘ পরিসরের হাইপারসোনিক R-33M2 ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। ফাইটারটিতে 9A1-407-1K 30 মিলিমিটারের O2 ক্যানন রয়েছে। ক্যাননটি 50 কেজি ওজন সহ প্রতি মিনিটে 1800 রাউন্ড পর্যন্ত গুলি চালাতে সক্ষম। মূলত আমেরিকা যে স্টিলথ F-22 রেপ্টর জঙ্গি বিমান তৈরি করেছে তা মোকাবেলার জন্য সুখুই SU-57 তৈরি করেছে রাশিয়া। সিরিয়া যুদ্ধে অনেকটা গোপনেই সুখুই SU-57 এর সক্ষমতা পরীক্ষা করে রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েল বলেছিল তাদের স্যাটেলাইটের মাধ্যমে অন্তত 2টি SU-57 বিমান শনাক্ত করা সম্ভব হয়েছিল। সিরিয়ার পশ্চিম উপকূলীয় হেমেইমিম বিমান ঘাঁটিতে ওই বিমান দেখা যায় বলেও জানায় ইসরায়েল।
9 মে রাশিয়ার রাজধানী মস্কোয় যে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল তাতে সুখোই Su-57 সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সিরিয়ায় এ বিমান অন্তত 10 বার উড়েছে এবং সফলতার সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা শেষ করেছে। রুশ মন্ত্রণালয় যে ভিডিও প্রকাশ করেছিল তাতে বিমানের উঠানামা ও আকাশে উড়ার দৃশ্য দেখা যায়। রাশিয়া আরও জানায় Su-57 বিমান উড়ানোর মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রের প্রকৃত অবস্থা যাচাই করা হয়েছে।